আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে নোভাপুর লিখা শিশির বেজে রুদ্দুর গল্পের 30 নাম্বার পর্ব। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। এত ভালোবাসিস তাহলে বলে দিলি না কেন? আমার কথা শুনে ভাইয়া ব্রুকোজকে আমার দিকে তাকালো, তারপর ডায়েরিটা ওর টেবিলের ড্রয়ারে রেখে আমার সামনে এসে বলল, ঢঙ্গি ডং কম কর, এমন একটা ভাব নিতেছিস যেন তোর নাম লেখা ছিল? আমাকে কনফিউশনে ফেলার ধান্দায় আছো? তা হচ্ছে না। ওর কথা শুনে আমি ফিক করে হেসে উঠলাম, ধুর বাদরটা আমার চালাকি ধরে ফেলছে। কোথাও কে কনফিউশনে ফেলার জন্য আমি সলসল চোখে ওর দিকে তাকিয়েছিলাম, যাতে ও চিন্তায় পড়ে যায় যে ওর ডায়েরিতে আমি আমার নাম দেখেছি তার হলো কোথায়। আমার শয়তানি বুদ্ধিতে এক বালতি পানি ঢেলে সব বরবাদ করে দিল। আমি দুই হাত কোমরে রেখে ওর সামনে পথাটকে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ রে ভাইয়া, এইসব কবের থেকে? কোন সব? এই যে তুই নুরাপিকে এত এত ভালোবাসিস। তায়ং ভাই আমার মুখ কাটকে এদিক সেদিক তাকিয়ে নিজের সরে বলল, এই চুপ, কেউ শুনে ফেলবে, জানিস না দেয়ালেরও কান আছে। আমি ওর হাত জারা মেরে সরিয়ে কঠিন গলায় বললাম, তলের তলের টেম্পো না ধুল ট্রেন হবে। তলে তলে ট্রেন চালিয়েছিস আর আমাকে কিছু বললিও না, এত খারাপ কেন রে তুই? আমি আমার সব কথা তোকে বলি আর তুই এত বড় বিষয়টা আমার কাছ থেকে লুকালি? তোর সাথে কথা নাই আমার, আমি এক্ষুনি গিয়ে সবাইকে সব বলে দেব। তায়ান ভাই একবার দরজার অপর পাশে উঁকি দিয়ে আমার সামনে এসে আমার হাত দুটি ওর দুই হাতের মুঠো নিয়ে অসহায় কণ্ঠে বলল, দেখ বোন, আমি যে নূরকে ভালোবাসি তা কাউকে বলিস না প্লিজ, তোর হাত দুটি ধরি আমি, ও কি পাজি তা তো তুই জানিস, ওকে আমার ভয় করে, মাঝে মাঝে রণচণ্ডী রূপ ধারণ করে। ওর কথা শুনে আমার পেট পেটে হাসি আসছে। সারা পৃথিবীর মানুষের কাছে ভাইয়া বাদ থাকলেও নোরাপির সামনে বেশিরভাগ সময় ওকে বিড়াল রূপেই দেখা যায়। আসলে ও নোরাপিকে ভয় পায় নাকি ভয় পাওয়ার ভান করে তা আমি জানি না। বহু আগে আমার একবার তায়ং ভাইয়ের মতিগতি ভালো ঠেকেনি। নোরাপির সামনে যেই তায়ংকে দেখা যায় সেই তায়ংয়ের সাথে বাস্তবের এক কোটাও মিল নেই, তা আমি সন্দেহ করেছিলাম, তদন্তেও নেমেছিলাম, কিন্তু অভিযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আমাকে পিছিয়ে যেতে হয়। ভাইয়া এখনও আমার চোখে দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। একটু আগের রাগী তায়ানের সাথে এখনকার তায়ং আকাশ পাতাল তফাত। আমি একটা শয়তানি হাসি দিয়ে বললাম, হাত ছাড়, এত করে যখন অনুরোধ করছিস তাহলে কিছু বলবো না, তবে তোকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? তুই যে নুরাপিকে ভালোবাসিস তা কি আপনি জানে? একদম সত্যি বলবি? আমার কয়েকটা বন্ধু ছাড়া আর কেউ জানে না, এমনকি আম্মু আব্বু ওর বিষয়ে জানে না। নুরাপিকে তাহলে বলিস না কেন যে তুই ওকে ভালোবাসিস? আমার ভয় করে ও যদি আমায় ভুল বুঝে, তবে ওর হাবভাবে মনে হয় ও বুঝতে পেরেছে আমি ওকে পছন্দ করি। মেয়েরা আগের থেকে এইসব টের পেয়ে যায়। তা কবের থেকে ভালোবাসিস? ভাই আমার হাত ছেড়ে খাটের উপর বসল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, সেই ছোট্টবেলা থেকে। কি ওরে বাটপার, সেই ছোট্টবেলা থেকে পছন্দ করিস তা আমাকে আপিকে কাউকে বলিসনি? দাঁড়া তুই আজকে। আমি এগিয়ে গিয়ে ওর চুলগুলো মোট করে ধরে ইচ্ছে মতো টানলাম, ইচ্ছা করছে ওকে আলুর বর্তা করি, সেই ছোট্টবেলা থেকে ভালোবাসো অথচ আমাকে একটুও বলেনি। আমি ওর চুল ছেড়ে ঠোঁট উল্টে দুহাতে গুঁজে ওর পাশে দাঁড়ালাম। তায়ং ভাই মুচকে এসে বলল, চুলগুলো আর একটু টেনে দে, ভালোই লাগছিল। বেহায়াটা বলে কি, আমি ব্যথাপর জন্য চুল টেনেছি আর তার নাকি ভালো লেগেছে? রেগে বললাম, এক্ষুনি আমি নুরাপিকে সব বলে দিব। রুম থেকে বের হতে নিলেই তায়ং ভাই হাত ধরে আটকে ফেলল, মিষ্টি কণ্ঠে বলল, এমন করিস না বোন, আমি আগে ব্যবসাটা শুরু করি তারপর সবাইকে সব বলে দিস। আচ্ছা কিছু বলবো না, এর জন্য তোকে বেশি না 500 টাকা দিতে হবে, দে টাকা দে। আমি ডান হাতে ওর দিকে বাড়িয়ে দিলাম। ভাইয়া হাত মোচড়ে ধরে বলল, দুর্বলতার সুযোগ নেওয়া হচ্ছে, কিসের টাকা দেবো তোকে? আমার মুখ বন্ধ করার জন্য তুই ঘুষ নিবি আমার থেকে? একটুও না, আমি এত কষ্ট করে তোর গোপনীয় কথাবার্তাগুলো আমার পেটে জমা রাখবো, সেগুলোর জন্য একটা পারিশ্রমিক আছে না, সেটাই নিব। তোর ওই কথাগুলো আমার পেটে খোঁচাবে, মুখ ফসকে বের হতে চাইবে, সেগুলো আটকে রাখার জন্য এই টাকা, বেশি তিরিং বিরিং করবি এখনই বলে দিব, আরেকটা কথা বললে আরও 500 টাকা বাড়বে। ব্ল্যাকমেল করছিস? সমস্যা নেই, করতে থাক, এই দিন দিন না পাগলি আমারও দিন আসবে। তুই রণকের থেকেও টাকা মেরেছিস, তুই এই জীবনে ভালো হবি না, এই খবর তোর কানেও এসেছে? যাকগে তাতে আমার কি, ওই রণক ব্যাটা বেশি বাড়ছিল তাই ওকে সেটে কমিয়ে দিয়েছি, তুইও যদি বাড়িস তাহলে টাকার অঙ্কটা বাড়বে। ভালো হয়ে যা নোবা, ভালো হয়ে যা, ভালো হতে টাকা লাগে না। অবশ্যই
ভালো হতে টাকা লাগে, এই যে তুই এখন টাকা দিবি তাহলে আমি ভালো হয়ে যাব, কাউকে কিছুই বলবো না, কিন্তু তুই টাকা না দিলে আমি খারাপ হয়ে সবাইকে সব কিছু বলে দিব। ভাইয়া আমার দিকে একটা খায়া ফলামো লোক দিয়ে আমার দুই হাত ছেড়ে ওর পকেট থেকে মানি ব্যাগ বের করলো, সেখান থেকে 500 টাকার একটা নোট আমার দিকে বাড়িয়ে দিল। আমি ছু মেরে সেটাকে নিয়ে মুখ টিপে হাসলাম। তারপর তায়ং ভাইয়াকে হাত নাড়িয়ে ভাই বলে দরজা দিয়ে বেরিয়ে যেতে নিলাম। একবার পিছনে তাকিয়ে দেখি ভাইয়া আমার দিকে রাগি ফেস করে তাকিয়ে আছে। দাদু দাঁত চেপে বলল, যদি এইসব কথা কোনোভাবে লিক হয়ে যায় তাহলে সবার আগে আমি তোকে ধরব। আমি মুখ বেঁচিয়ে বললাম, নোবা কথা দিয়ে কথা রাখতে জানে, তাই আমার দিক থেকে নিশ্চিতে থাক, তবে মাঝে মাঝে একটু একটু ব্ল্যাকমেল করব, তার জন্য প্রস্তুত থাকিস। কথাগুলো বলে এক মিনিটে দাঁড়ালাম না, দাঁড়িয়ে থাকতে নির্ঘাত কপালে শুনিয়েছে। নামাজটা কাজে হয়ে গেল কিনা কে জানে, দ্রুত রুমে ঢুকলাম। রুমে ঢুকার আগেই টাকাটা লুকিয়ে ফেললাম, নয়তো এটা হাইজ্যাক হতে পারে। পরের দিন দুপুরের প্রখর রোদে কলেজ থেকে ফিরে সোফায় চিৎপটাং হয়ে পড়ে আছি। অন্যা জুতা ব্যাগ এক একটা এক এক দেশে পড়ে আছে। দুদিন কলেজে না যাওয়ায় আজও যেতে চাইনি, কিন্তু তায়ং ভাই আর এক রাম ধমক খেয়ে দুই বোন সুন্দর করে রেডি হয়ে কলেজের দিকে দৌড়িয়েছি। আগামীকাল মহালয়ার বন্ধ, সামনেই দুর্গাপূজা, পুজোর বন্ধে গ্রামে যাব, ছুটি কাটাতে নয় চাচাতো ভাইয়ের বিয়েতে। আম্মু সকালে কল করেছিল, আজ সকাল 9টায় ভাইয়া ফ্লাট থেকে নেমেছে। সপ্তাহ ঘুরতে বিয়ে, বাসার কাজের হুলস্থুল পড়ে গেছে। কতদিন পর গ্রামে যাবে, ভাইয়ার বিয়েতে কী মজা হবে, সেগুলো ভাবতে গেলেই চোখের ঘুম হারাম। হলুদে কী পরবে, বিয়েতে কীরকম মেকআপ নেব, বৌবাদ কোন সাজটা ভালো হবে, সেই সব নিয়ে আমি ও তন্নি খুব এক্সাইটেড। আজ বাসায় যাওয়ার সময় বড় চাচু বাসায় এসে খালামণি মামিকে পরিবারবর্গ দাওয়াত করে গেছে। আমরা কলেজে ছিলাম বলে কিছুই জানি না, উনি বেশি সময় থাকেনি, নয়তো তার সাথে দেখা হতো। মামি ও খালামণি কিচেনে রান্না করছে, আজ বাসায় ভালো মন্দ রান্না হচ্ছে। পোলা মাংসের গ্রানের সারা ফ্ল্যাট মাও মাও করছে। এখন ইলিশ মাছ বাচ্চে তার গ্রান নাকে বাড়ি খেতে পেটের ভিতর ইঁদুরে ডুগডুগি বাজানো শুরু করলো। তায়ং ভাই আজ সারা দিন বাসায়, নিশ্চয় এখন নামাজ পড়তে গেছে। নোরাবের সামনে নিজেকে একটু ভালোভাবে উপস্থাপন করতে হবে তো। কিচেন থেকে মামি এসে আমাকে বলল, মামি যাও গোসল করে নাও, শরীর ভালো লাগবে। কি রোদ উঠেছে আজকে, আমি একটু সাদে তানবীরের জামা কাপড়গুলো মেলতে গিয়েছিলাম, রোদে দাঁড়ায় থাকতে পারি না, মাথা ঘুরিয়ে দিচ্ছে। লেবুর শরবত বানায় দিব খাইবা? না মামি লাগবে না, রোদে আজকে তার প্রকোপ দেখাচ্ছে, একটা রিক্সাও পাইনি, হেঁটে আসতে আসতে কাহিল হয়ে গেছি, এখন যে উঠে রুমে যাব সেই শক্তিও পাচ্ছি না, শরীর পুরো দুর্বল হয়ে গেছে। তন্নি গোসলে ঢুকেছে, ওর বের হলে তারপর যাবে। আচ্ছা তাইলে তনিমা বের হওয়ার পর সাথে গোসলে চলে যেও, বেশি দেরি করো না, গোসল করলে শরীরটা ভালো লাগবে। তন্নি বের হলেই ঢুকবো, কিন্তু এই মেয়ের বের হতে দেরি আছে, ও ওয়াশরুমে ঢুকলে আর বেরই হতে চায় না, আল্লাহ জানে কি করে। মামি মুচকি এসে দুষ্টুমি করে বলল, ঠান্ডা পানি পেয়ে বোধহয় ঘুমায় যায়। তাই হবে মামি, নয়তো এত সময় লাগে, এত সময় থাকতে তো নিজের কাছেও বিরক্ত লাগে, 2 ঘন্টা এরে দরজা টুকটুক করে বের করতে হয়। রান্না কি শেষ? হ্যাঁ সব প্রায় শেষ, এখন শুধু পোলাও আর মাছ ভাজাটা হলেই শেষ হয়ে যাবে। হঠাৎ আমার খেয়াল হলো অ্যানাস তো আজকে আসবে, যেদিনই বাসায় ভালো কিছু রান্না হয় সেদিন খালামণি তায়ং ভাইয়া কল করে অ্যানাসকে নিয়ে আসে। খালামণি প্রায় সময় বলে অ্যানাসকে এখানে এসে খাবার খেতে, কিন্তু তার নাকি লজ্জা করে। আমি মামিকে জিজ্ঞাসা করলাম, মামি বলো, তায়ং ভাইয়ের কোনো বন্ধু আসছে? খালামণি খুন্তি হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে আমাকে জিজ্ঞাসা করলো, অ্যানাজের কথা জিজ্ঞাসা করছিস? হ্যাঁ, তাকে আসতে বলো নাই? আমি তো সেই সকালে কল করে বলে দিছি, কিন্তু আসতে চাইছিল না, আমি বলছি আজকে তুই না আসলে তোর সাথে আমার কোনো কথা নাই। তায়ং ওর সাথে রাগারাগি করেছে, কেন ও আসবে না? তার জন্য আমাদের দুজনের বকা খেয়ে তারপর রাজি হয়েছে, বলেছে নামাজ পড়ে আসবে। মামি খালামণিকে জিজ্ঞাসা করলো, কার কথা বলো, তানবীরের মা? খালামণি মামিকে বললো, ও যে তায়ানের বন্ধু, ছেলেটা একা থাকে, কী খায় না খায় কিছুই জানি না, মাঝে মাঝে এই বাসায় এসে খেতে বললো, লজ্জা পায়, বলে মানুষ কি বলবে, দেখ তো ছেলের কথা, মানুষের কথায় আমাদের কী আসে যায়, খাওয়া ঘুমের কোনো নির্দিষ্ট সময় নেই, মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, দেখভালের একটা মানুষও নেই। ওর ছোট্ট ভাই পড়াশোনার সুবাদে হোস্টেলে থাকে, বাসায় ও একা একটা ছেলে, ইচ্ছে হলে খায় না হলে নাই। কত করে বলি এবার একটা বিয়ে করো, কিংবা আমরা মেয়ে দেখি, বলে চাকরি পেলে বিয়ে করে ফেলবে, তার আগে নয়। ছেলেটাকে নিয়ে বড্ড চিন্তা হয় আমার, বাবা মা ছাড়া এতিম ছেলে, ছোট্ট ভাইকে নিয়ে তার বেঁচে থাকা, তবে অন্য সব ছেলেদের থেকে অন্যরকম, এতদিনে অন্য ছেলেরা থাকলে
পাজের সঙ্গে খারাপ কাজে যুক্ত হয়ে যেত, কিন্তু অ্যানাস এইসব থেকে বহু দূরে। অ্যানাস ভালো বলেই তাই ওর সাথে সবসময় মিশতে দেয়। অমন সোনার টুকরো ছেলের সংস্পর্শে আমার ছেলে কখনো খারাপ হবে না, এতটুকু চোখ বন্ধ করে বলতে পারি। খালামণির কথাগুলো যেন অ্যানাজের জন্য আরেকটা ভালো লাগা বেড়ে গেল। আমি উৎসুক চোখে খালামণিকে প্রশ্ন করি, খালামণি অ্যানাম ভাইয়া কিসে পড়ে? এবার বিবিএ ফাইনাল ইয়ারে। পড়াশোনার অনেক চাপ, বাসার থেকে আসতে যেতে সমস্যা বলে হোস্টেলে থেকে পড়াশোনা করে। ও, এই জন্য তাকে দেখি না। অ্যানাম বেশি একটা আসে না, পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালো আছে। শুনছি পরীক্ষা দেওয়ার পর ওকে হাই স্টাডির জন্য বিদেশে পাঠাবে অ্যানাস। তার জন্য অ্যানাস নিজের চাকরি খুঁজছে। তোর সাথে কথা বলতে বলতে আমার মাছ না পড়ে যায়। আমি গেলাম, ভাবি গিয়ে গোসল করে নামাজ পড়ে ফেলেন। খালামণি কিচেনের দিকে ছুটল, মামি রুমে চলে গেল। আমি সোফার পিছনে মাথা হেলিয়ে চোখ বন্ধ করলাম। মাথার উপর বনবন করে পাখা ঘুরছে, আর মাথার ভেতরে অ্যানাজের কথাই ঘুরপাক খাচ্ছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল, নিশ্চয়ই তায়ান ভাইয়া চলে এসেছে। আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিলাম। সামনের মানুষটাকে দেখে মনের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। এনজিও সংস্থার পরনে আজ হালকা আকাশি রঙের পাঞ্জাবি ও কালো প্যান্ট, পাঞ্জাবির গলাটা শার্টের কলারের মতো, চুলগুলো সম্ভবত কাটিয়ে এসেছে, দাড়িগুলোতে হালকা কাট দেয়া। তাকে যে কতটা ভালো লাগছে তা বলার মতো নয়। আমি হাঁ করে তার দিকে তাকিয়ে আছি। এরকম জামাই সেজে এসেছে কেন, আমাকে ঘায়াল করতে নাকি অন্য কোনো কারণে? এই যে মিস টিটিপোকা, ভিতরে কি ঢুকতে দিবেন? আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, তাহলে সরে দাঁড়াও। তার তুড়ির শব্দে আমার ধ্যান ভাঙল। আমি নিঃসন্দেহের দৃষ্টিতে তাকিয়ে তাকে বললাম, আপনি এমন জামাই সেজে এসেছেন কেন? খালা শাশুড়ির বাসায় এলে তো একটু জামাই সাজ দিয়ে আসতে হয়, তাছাড়া এখানে তো আমার হবু বউ আছে, তাকে দেখাতে এত সাজ। ও আচ্ছা, আনমনে তার কথা সম্মতি দিয়ে দিলাম। যখন খেয়াল হলো তখন চোখ দুটো রসগোল্লা, কি বলল সে? ততক্ষণে সে আমাকে সাইড কাটিয়ে ভিতরে ঢুকে গেছে। আমি এগিয়ে এসে তাকে জিজ্ঞাসা করলাম, এই এই আপনি কি বললেন? উনি আমার দিকে একবার তাকিয়ে দ্রুত দৃষ্টি নিচের দিকে করে বলল, যা বলার তা তো বলেছি, আরেকবার বলুন তো। একটুও না, এক কথা দুইবার বলতে ভালো লাগে না, আপনাকে বলতে হবে। আমি বলবো না। না, বলতে হবে। অ্যানাস আমার সাথে লেগে দাঁড়িয়ে কানের কাছে মুখ এনে বলল, তার টিটি পোকা, তোমার ওন্না কোথায়? তার কথায় আমার হুঁশ ফিরল। নিজের দিকে তাকিয়ে দেখি ওন্না নাই। কলিং বেলের শব্দ শুনে ওন্না না নিয়েই চলে এসেছি। আমার এখন ইচ্ছা করছে মাটির নিচে ঢুকে যাই। ইস, সে কি ভাবলো? আর আমি এই অবস্থায় তার সামনে দাঁড়িয়েছিলাম? আল্লাহ, উঠায় নাও। এর জন্য পাতলা জর্জেটের ওন্নাগুলো আমার নিতে ইচ্ছে করে না, ইচ্ছে হয় না। আমি আর এখানে নেই। আমি সোফা থেকে ওন্না উঠিয়ে রুমের দিকে দৌড় দিলাম। ছি, কি লজ্জা! এই কথা মনে থাকলে এই জীবনে জর্জেটের ওন্না নিব না, এতটা কেয়ারলেস কি করে হলাম আমি? আপাতত আমি এনজিও সংস্থার মুখোমুখি আর হচ্ছি না। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্টোরির সাথে থাকবেন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।